গুড মর্নিং, তোমরা কেমন আছো? সবাইকে আমার তরফ থেকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর করোনার জন্য তো আমরা কেউই বাইরে বেরোতে পারছি না। এই আমি বাড়ির সামনেই একটা পুজো হয়, ওখানে গিয়েছিলাম। এই যে ষষ্ঠীর দিন, এটা দেখতেই পাচ্ছো, ষষ্ঠীর বোধনের সব জোগাড় করছে। কোথায় আর যাব, প্যান্ডেলে তো ঢুকতেও দিচ্ছে না, কি আর করা যাবে, তাই না? পাড়াতে আমাদের অনেক কটা পুজো হয় বুঝলে তো, এটা আর একটা স্যানিটাইজার গেট করে দিয়েছে। মানে এগুলো তাও ষষ্ঠীর দিন একটু ঢুকতে পেরেছি, গতকাল থেকে তো আর কোথাও ঢুকতে দিচ্ছে না। এই দেখো, এখন আমি বসে আছি আমার পুজোর পাড়ার প্যান্ডেলে। পুরো কোভিডের জন্য পুরো ফাঁকা, দেখতে পাচ্ছো কি পরিস্থিতি। এই যে পুজো প্যান্ডেল, পুরোনো বনেদি বাড়ির আমলে প্যান্ডেল যেরকম হয় সেরকম। অন্যবার কত থিম হয়, এবারে কিন্তু কিছুই নেই। পুরো রাস্তা দেখো, তোমাদের দেখাচ্ছি পুরো ফাঁকা। এবছর পরিস্থিতি কিন্তু একেবারে অন্যরকম, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। এইদিকেও পুরো রাস্তা ফাঁকা একদম, দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলেও কেউ নেই। এই সময় অন্য বছর কিন্তু একদম পুরো ঠিক ঠিক করে মানুষে। দেখো দু একটা গাড়ি যাচ্ছে, এরকম পুজোর প্যান্ডেল পুরো বড় করে দেখাচ্ছি তোমাদেরকে। পুরো একদম কোনো থিমও হয়নি এবছর, কিন্তু পুরো ফাঁকা একদম প্যান্ডেল, দেখতে পাচ্ছ আমাদের পাড়ার পুজো। এটা পুরো ফাঁকা একদম, দেখতে পাচ্ছ কেউ নেই। পুরো ফাঁকা একদম, মানে কোভিডের জন্য কি পরিস্থিতি। এই যে এখানে স্যানিটাইজার গেট লাগিয়ে দিয়েছে। আর একটু দূরে, খুব একটা নয়, কাছাকাছি গিয়েছিলাম। এটা অন্য একটা পুজো প্যান্ডেল, মানে ভাঙা চোরা বাড়িগুলো, সেই দালান বাড়ি যেরকম ভেঙে গেলে গুঁড়ো গুঁড়ো ইট গুঁড়ো বেরোয়, সেই রকম একটা করেছে। এটাই একমাত্র দেখলাম যে মানে থিম করতে পেরেছে, কারণ যেভাবে কোভিডের জন্য পরিস্থিতি, সবাই তো দেখছি একটা কোনো রকমে প্যান্ডেল করে পুজো করে দিয়েছে, মানে এমন পরিস্থিতি। আর একমাত্র এই প্যান্ডেলই মানে কয়েকজন করে ঢুকতে দিচ্ছে, মানে দাঁড়িয়ে থাকা যাবে না। রানিং অবস্থায় তোমরা কেউ যদি ভিডিও করতে পারো বা ফটো নিতে পারো তাহলে কিছু বলবে না, কিন্তু যেভাবে পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে, মানে স্টিল পিকচার তো তোলাই যাচ্ছে না। এই দেখো, এটা বেশ সুন্দর করেছে, এটাই একমাত্র দেখলাম। এটা আমি সপ্তমীর দিন কালকে গিয়েছিলাম সন্ধেবেলা, গৌতমের সাথেই গিয়েছিলাম। আমি যাব না, আমাকে জোর করে নিয়ে গেল, মানে বললো এখানে ভিড় নেই, ঢুকতে দিচ্ছে। দেখতে পাচ্ছো মানে ঠাকুরের কাছে তো যাওয়া যাবে না, মানে যেটুকু মানে পেরেছি তোমাদেরকে
দেখাচ্ছি, আর দেখো দেখছো সরিয়ে দিচ্ছি, মানে দাঁড়িয়ে তুমি ফটো তুলতে পারবে না। এই যে পুরো পুরনো সেই বাড়িগুলোর মতন করেছে, ভেঙে গেলে যেরকম হয় পুরো একদম এইরকম। দেখো একজন দুজন করে ঢুকতে দিচ্ছে, মানে সুন্দর করেছে এটা বেশ, মানে পরিবেশটাও সুন্দর করেছে, মানে ঠাকুরের মুখ তো দেখা যাচ্ছে না, মানে যেটুকু দেখতে পেলাম সব ভলেন্টিয়াররা দাঁড়াতে দিচ্ছে না, মানে এবছর পুজোর পরিস্থিতি যেন অন্যরকম, মানে ভাবাই যায় না যে মাস্ক পরে সবাই ঠাকুর দেখতে যাব, মুখ ঢাকা থাকবে, মানে মহামারী আমাদেরকে কতটা পরিবর্তন করে দিয়েছে, পুরো চেঞ্জ করে দিয়েছে। পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাড়িতে থেকে পুজোকে এনজয় করো।